লেডিস এন্ড জেন্টলম্যান, এবছর এই বহু চর্চিত সুনামধন্য কণ্ঠশিল্পী যে নাকি সারা কলকাতার সুপার ডুপার হিট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন, অগণিত সঙ্গীত প্রেমীদের নাচিয়েই চলেছেন, তিনি হলেন গিভ মি এ বিগ হ্যান্ড পেজ, না না গিভ হিম এ বিগ হ্যান্ড পেজ, জোরে হাত তালি দিন। গালির পরে নাম না বললে স্ট্রেট গালি পড়বে। সে হচ্ছে মিস্টার স্বাগত দাস। ধুর, কি করলি বলতো, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম তুই ভেঙে দিলি, ছি। আরে স্বপ্ন দেখবি না কাজকর্ম কিছু করবি? ডায়লগ তো মারছিস, তুই আমাকে কাজ দিবি? হ্যাঁ, খালি বড় বড় কথা তোর। কেন এত টেনশন করছিস? হ্যাঁ, বি পজিটিভ বিয়ার। আরে জীবনটা হচ্ছে আলো আধারের খেলা, আজ তোর জীবনে অন্ধকার আছে, কালকে যে আলো হবে না কেউ বলতে পারবে? শেষ হলো কি তোর ভাষণ? মুখে শুধু মারিতং জগত, বুঝলি? তোর ওই মন ভরানোর কথা আমাকে বলবি না। এমনিতেই ঘুম থেকে ওঠার পর আমার মাথাটা জাম আছে। কেন মাথা জাম আছে? ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করেছি। কিরে বাবা, ফিল্মে গান গাইবি? ফিল্মে? জিজ্ঞাসা করছিস কি, তোর কি ডাউট আছে? ভেবে নে, তুই পেয়ে গেছিস। তাও মানে? মানে? আরে মানে ঠানে তোর মাথায় ঢুকবে না, সব কথা তোর যদি কিন্তু মানে, এমন বললে চলবে না। দেখ, তোর গান ওদের পছন্দ নাও হতে পারে, তাদের ওই ছোট ব্যানারটা দেখে তুই তোর মনটা ছোট করেই দিতে পারিস, আর যদি ওরা মানা করে তাহলে আমার মান সম্মান একদম টুকরো টুকরো হয়ে বদনাম হয়ে যাবে। আমি ততক্ষণ তাদের কমেন্ট করব যতক্ষণ তোর কন্ডিশনগুলোকে মনের মধ্যে তুই তালা বন্ধ করে না রাখতে পারছিস, বুঝলি? তাছাড়া ওদের একটা নতুন সিঙ্গার দরকার। নতুন সিঙ্গার? কেন কেন আবার? ওটা কম বাজারের ছবি। ভেবে দেখ, এই বড় বাজেটের ফিল্মের চক্করে থাকবি, বয়সও বেড়ে যাবে, বারোটা বেজে যাবে, দাঁতও থাকবে না, আর যখন গান গাইবি শুধু হাওয়া বেরোবে ফসফস করে। ঠিক আছে, তোর কথায় আমি রাজি। আরে হ্যাঁ, তোকে বলতে ভুলে গিয়েছিলাম, কালই তোর বাবা ফোন করেছিল। বাবা ফোন করেছিল? হ্যাঁ। কিরে কি বলছিল, কি বলছিল বলতো? আরে তোর বোন লিপি, হ্যাঁ, ওর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, পাত্রটাও খুব ভালো। ওদের বক্তব্য হলো যদি তুই টাকা পয়সা জোগাড় করিস তাহলেই কথাবার্তা এগোবে। বাপটারও মাথা খারাপ হয়ে গেছে। আরে লিপিকা ছোট, এই সবে গ্র্যাজুয়েশন করেছে, তার জন্য এত বিয়ের চিন্তা আমার তো মাথায় ঢোকে না। আরে তোর বাবা ভাবছে তুই তো অ্যাক্টিং লাইনে আছিস, ভালো টাকা পয়সা রোজগার করছিস, এর মধ্যে যদি তুই বোনের বিয়েটা দিয়ে দিস তাহলে ওদের বোঝাটা একটু হালকা হয়ে যায়। আরে আমাকেই দেখ না, না আমার সামনে কেউ আছে না পেছনে। ছোটবেলায় তো বাবা মা আমাকে একা করে চলে গেল, মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছি, ছোট থেকে আজ পর্যন্ত আমি একা স্ট্রাগল করে চলেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। না আমার দুঃখের কেউ সাথী আছে, না কেউ আহা করার মতো। আরে ইয়ার, এত ইমোশনাল হওয়ার কি আছে? আরে সুখে দুঃখে তোর পাশে আমি আছি না? শোন, যতদিন আমি তোর পাশে আছি ততদিন কখনো নিজেকে একা বলে ভাববি না, ঠিক আছে? আচ্ছা ছাড় ওসব কথা, আজকে আমার সারারাত্রি শুটিং আছে, ফিরতে অনেক লেট হবে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়বি। এই কি হলো, তুই কোথায় যাচ্ছিস? আরে আমার রেকর্ডিং এর কি হবে? তুই রেডিও ঘরে বসে থাক, আমি স্টুডিও গিয়ে তোকে ফোনটা করে দেবো। শোন, এমন গাইবি যেন তোর গান শুনে লোক পাগল হয়ে যায়। কেন, তোর কি আমার ট্যালেন্টের উপর ডাউট আছে? একটু লেভেলটা বাড়া। স্বাগত, তুই কোথায় আছিস? কাল থেকে আমি তোকে ট্রাই করছি আর তোর ফোন নট রিচেবল বলছে। সরি বন্ধু, আমি একটা রেকর্ডিংয়ে ছিলাম রে। তোর একটা সাহায্য দরকার ছিল। আমার কি সাহায্য? আমার বন্ধুর বোন আজকে ইন্টারসিটি এক্সপ্রেসে সন্ধ্যায় হাওড়ায় পৌঁছচ্ছে, কালকে ওর কলকাতায় ইন্টারভিউ আছে, ও একা যাচ্ছে, ওখানকার বিষয়ে কিছু জানে না, তাকে একটু রিসিভ করে ভালো হোটেলে রেখে দিবি? তুই আমাকে ফাঁসাবি। আচ্ছা ওকে আমি চিনবো কি করে? আরে তাকে চেনা বহুত সহজ, দেখবি ট্রেনের ভেতরে যে মেয়েটা সব থেকে সুন্দরী সে হচ্ছে সেই মেয়েটা। আচ্ছা ওই সুন্দরী মেয়েটার নাম একটা আছে তো? আছে না, রেখা, ওর নাম হচ্ছে রেখা রায়। ও আচ্ছা, ও স্টেশনে কখন পৌঁছাবে? সন্ধ্যে 5টায়। তুই পৌঁছে যাস? হ্যাঁ। বাহ খুব ভালো, ও পৌঁছাবে 5টায়, এখন বাজে 4:30, তুই এখন আমাকে জানাচ্ছিস, ইডিয়েট। ও ম্যাডাম, উঠে পড়ুন, স্টেশন এসে গেল, এটা লাস্ট স্টেশন, আর যাবে না, নেমে পড়ুন, নালে কার সেটে চলে যাবেন।
If I am not wrong, then you are Rekha, right? Shabash Shagoto. See, I guessed it right, na? Actually, কথাটা হলো কি এই প্ল্যাটফর্মে না আর কোনো মেয়ে দেখা যাচ্ছে না obviously তুমিই রেখা হবে আর আমার বন্ধুও বলেছিল প্ল্যাটফর্মে যে মেয়েটাকে সবথেকে সুন্দরী দেখবি সেই রেখা হবে আমার আসতে একটু লেট হয়ে গেল আই এম রিয়েলি সরি ফর দ্যাট কিন্তু আমার কোনো দোষ নেই এই কলকাতার ট্রাফিক ট্রাফিকে ফেসে গেলাম আই होप তোমার খুব বেশি অসুবিধা হয়নি চলো যাব কিন্তু তোমার লাগেজ দেখা যাচ্ছে না লাগেজ জানোনি মনে হচ্ছে ম্যাডামের লাগেজ গায়েব হয়ে গেছে তার মানে লাগেজ চুরি হয়ে গেছে ও মাই গড সো স্যাড আই থিংক তোমার ব্যাড টাইম চলছে বাট আই এম শিওর এই ব্যাড টাইম তোমার বেশিক্ষণ থাকবে না কেন জানো এই জীবনের যে রাস্তাটা আছে তাতে ভালো আর খারাপ পাশাপাশি আছে ভালো চলে গেলে খারাপ আসে আর খারাপ চলে গেলে ভালো তো নিশ্চয়ই আসবে না এই রাস্তায় নিজের মাইন্ড আর নিজের বডিকে স্ট্রেট করে এগিয়ে যেতে হবে আর বলো এর মধ্যে লাগেজে কি প্রয়োজন আছে আর এমনিতেই তুমি কলকাতায় দুদিন থাকবে দুদিনের মধ্যে যা দরকার আমি সেট করে দেবো ম্যাম হু না আচ্ছা চলো ওম গণেশ বিঘ্নেশ প্রভু প্রভু হে দুঃখে করো প্রভু বলেন একটা কথা জানার ছিল একটা একা মেয়েকে উইদাউট লাগেজে রাখলে আপনাদের হোটেলের কোনো অসুবিধা নেই তো আরে অসুবিধা কিসের আমি বিজনেস করছি হোটেল খুলেই দেখেছি গ্রাহক আসবে যাবে সুবিধে পাবার জন্যে কত ঘন্টা থাকবে ঘন্টা নয় ম্যাডাম রাত্রে থাকবেন কালকে সকাল হলে ম্যাডাম চলে যাবেন মানে না কথাটা হলো কি ম্যাডামকে আগে দেখিনি তো দেখিনি মানে মানে আমার হোটেলে ডেলি ছেলেমেয়েরা আসছে আবার যাচ্ছে সবাইকে চিনি আমি কিন্তু ম্যাডাম আর আপনার যদি আমি তো আগে তো দেখিনি তাই জিজ্ঞেস করছিলাম আপনার কথা থেকে আর এই সব লোক দেখে বোঝা যাচ্ছে এই হোটেল ভদ্রলোকেদের জন্য নয় আরে ভাই ভদ্র অবদ্র কি আছে আরে আমি ধান্দা করছি কেউ নিয়ে থাকছে কেউ দিয়ে থাকছে ছাড়ো এসব কথা বাই দ্য ওয়ে আপনাদের এসি রুম দরকার না না এসি আমাদের রুম দরকার নেই ঠিক চলো রেখা স্যার ম্যাডাম স্যার স্যার চলে গেল কি বলছিল একটা রাত্রি একটা মিনিটও থাকলো না হে প্রভু এরম কাস্টমার যদি আমার আছে এ হোটেলে বিক্রি হয়ে যাবে বনমালি 302 এর দরজা আটকা সাইন প্লিজ আচ্ছা আপনাদের পার ডে রুম রেন্ট কত রুম রেন্ট পার ডে ইজ 1000 রুপিস এন্ড চেক আউট টাইম ইজ 12 ক্লক ওকে প্লিজ থ্যাংক ইউ প্লিজ মানা করবে না তুমি এই টাকাটা রাখো আরে বাবা তোমার যদি লাগেজটা চুরি না হতো আমি তোমায় টাকা দিতাম নাকি তুমি একটা কাজ করবে বাড়ি ফেরার পর তুমি আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে ওকে না এটা হলো আমার ভিজিটিং কার্ড এই কার্ডে আমার অ্যাড্রেস ফোন নাম্বার সব লেখা আছে যখনই দরকার পড়বে আমাকে ফোন করার জন্য একদম সংকোচ করবে না তোমাকে সাহায্য করলে আমি খুব খুশি হব আমার জন্য অনেক কষ্ট করতে হলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরে সাহায্য করাটা তো মানুষের কর্তব্য আমি যাই আমাদের আবার দেখা হবে ওকে বাই অ্যান্ড গুড 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 নাইট